আসানসোলের কুলটি থানার অন্তর্গত কুলটির 72 নম্বর ওয়ার্ডের কলেজ রোডের শ্মশানকালী মন্দির এলাকায় জমি নিয়ে বিতর্ক। খবর সূত্রে জানা গিয়েছে যে কুলটি সেলগ্রোথ ওয়ার্কস কারখানার সিজিএম এর নেতৃত্বে এক প্রতিনিধি দল বৃহস্পতিবার ওই এলাকা পরিদর্শন করেন ও জমির বিষয়ে তিনি বলেন, ওই জমি সেলগ্রোথ ওয়ার্কস কারখানার এবং ওই জমি দখল নিয়ে থানায় একটি অভিযোগ জানানো হয়েছে। 7 দিনের সময়ে একটি নোটিশ দেওয়া হবে, এর মধ্যে যদি জমি খালি না হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে এলাকার কাউন্সিলর চৈতন্য মাঝি বলেন, এই এলাকায় কোনো অবৈধ নির্মাণ নয়, এইটি 100 থেকে 150 বছরের থেকে হিন্দুদের শ্মশান। এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে থাকা জমি। এখন এই এলাকায় জনবসতি হওয়ার ফলে এই শ্মশান ব্যবহার করা হয় না। এখানে ভোলানাথের মন্দির হওয়ার নির্মাণ কাজ চলছে। বর্তমানে কমিটির আর্থিক সংকট রয়েছে, তাই কাজ বন্ধ রয়েছে। আগামী দিনে এই মন্দিরের কাজ সম্পূর্ণ হবে। একই সাথে কমিটির পক্ষ থেকে পুকুরটিও সংস্কার করা হচ্ছে। আমরা অন্যায়ের প্রতিরোধ করতে জানি, এটি কোনো সেলগ্রোথ ওয়ার্কস কোম্পানির জমি নয়। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, সমাজ হিতৈষী। ये कंपनी का जमीन है, सेल ग्रोथ का जमीन है, 1.4 एकड़ का जमीन है हमारा। उसमें आप देख ही रहे हैं, अभी काम हो रहा है। तो हम लोग कल पुलिस को ऑलरेडी रिपोर्ट दे दी, एफ आई आर कर दिया है। 7 दिन का एक नोटिस देंगे, 7 दिन तक लोग अगर जगह खाली नहीं कर देगा तो हम लोगों को अपना जो कानूनी कार्रवाई है करना पड़ेगा। सर ये तो तालाब ही है, इसको तो भराट किया जा रहा है। जो भी है हमारा जमीन में कुछ भराट करे, तालाब बनाए हमारा পারমিশন কে বিনা সার্ভি কি প্রতিক্রিয়া আপনার? আপনি এখানকার কাউন্সিলর, আমি উপর আছি। প্রথম কথা হচ্ছে আমরা মন্দিরে, আমাদের গতকাল পুজো অষ্টমঙ্গলা ছিল, মা কালী পুজোর অনুষ্ঠান হয়েছে, আর সেই হিসাবে আমরা এখানে বসে আছি এখন, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা তো জানি না যে ওরা কারা এসেছিল, কীভাবে কী জন্য ঘুরলো, কী খুঁজতে এসেছিলো ওরাই জানো। ওরা আমার ভাবলাম কিছু হয়তো হারিয়ে টারিয়ে গেছে। এখানে প্রচুর লোক আসে, ছাগল গরু ঠিক আছে, কুকুর হারিয়ে গেলে এখানে প্রচুর লোক খুঁজতে আসে, সেই হয়তো খুঁজতে এসছে। আমরা এটা ভাবলাম, স্কুল লোক আমরা কোনো প্রুফই পেলাম না তো, আর আমাদের সঙ্গে তো কোনো কথা হয়নি। আর এটা অবৈধ নির্মাণ কে বললো? এটা কমসে কম 100 বছর 150 বছর আগেকার শ্মশান বটে, হিন্দুদের শ্মশান বটে, শ্মশান্তপুর কে বললো? আর এটা পুজো হয়, খালি পুজো আছে, ঠিক আছে। এই কমিটিতে 150 মেম্বার আছে, 150 মেম্বারের মধ্যে এখনো পর্যন্ত বেঁচে আছে আমাদের কিছু কিছু মেম্বার, তাদের বয়স 80 থেকে 85 বছর বয়স। কে বললো ওদেরকে যে এটা অবৈধ দখল বটে, এটা ভোলেনাথের মন্দির হবে? ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, এখন আর্থিক সংকট আছে, তাই আমরা সকলে করতে পারিনি। আগামী দিনে এটা মন্দির হবে, কে বলেছে ইসকো সম্পত্তি এটা? আমরা শুনবো কেন এটা? এটা ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে আছে, এটা 150 থেকে প্রায় 200 বছর এখানে শ্মশান চলছে। এখানে আমরা নিজের চোখে দেখেছি, এখানে মাটি খুললে দেখতে পাবেন বাচ্চা ছেলে স্কাল, এখনও দেখতে পাবেন। এখানে পুরনো লোকেদের জিজ্ঞাসা করলে, ইনকোয়ারি করে দেখতে পারবেন, এখানে ডেড বডি মৃতদেহ আমরা জ্বলতে দেখেছি। আজকে এই চারিপাশে মানুষ বসবাস করার যোগ্য বাড়ি বানিয়ে নিয়েছে, তাই এখানে কোনো রকম আর সেই রকম কাজটা করা হয় না। আমাদের সামনে মহাশ্মশান ছিন্নমস্তা হয়ে গেছে, আমরা ওখানে যাই। সামনে আমাদের রামঘাট আছে, ওখানে যাই আমরা এইসব ক্রিয়াকর্ম করতে। কোনো কিছু বলতে আসিনি, বলতে আসতে পারবেও না। এটা এটা কেউ অন্য কিছুভাবে করছে, কারু কোনো চক্রান্ত আছে, যে কোনো কিছু চক্রান্ত, যে কোনো বৃহত্তর স্বার্থ কিছু থাকতে পারে। আর আমি যদ্দূর শুনেছি যে এখানে একজন সিজিএম হয়ে এসেছেন দুর্গাপুর থেকে, উনি নিজেকে অনেক বড় হিরো মনে করছেন, ভাবছে যে কুলটিতে কিছু একটা খেলা খেলে দেবো, আমি অনেক বড় হয়ে যাব। এবং আমাদের এখানে যে বিধায়ক রয়েছে ডক্টর অজয় পদ্মার, তার খুব সাক্রেত, উনি অনেক বড় সাক্রেত, উনি ভাবছে যে এইভাবে এই এইসব করে পড়ে চমকে ঢমকে আমি একটা হিরো হয়ে যাব, হিরো হয়ে আমি আমার নিজের যেটা স্বার্থ আছে সিদ্ধি করে নেব। এখানে কোনো ওনার হিরো হওয়ার জায়গা নয়, এখানে হিরো হতেও পারবে না, আর এই মন্দির ভাঙার ক্ষমতা ওর নাই। সেটার জন্য আমরা প্রস্তুত আছি, আমরা যতদূর যা করতে হয় আমরা মন্দির কমিটি, স্থানীয় মানুষ, পুকুর ভরাট করা হয়েছে বা পুকুর ভরাট কে বললো? এটা শ্মশান, শ্মশানে সবসময় পুকুর থাকে। আপনি যে কোনো শ্মশানে দেখে নেবেন, হিন্দু অ্যাক্ট অনুযায়ী যে শ্মশান আছে, হিন্দুদের যে শ্মশান কার্য হয় সেই শ্মশানে প্রত্যেকটা জায়গায় বড় বড় পুকুর আছে, আর সেই পুকুর এটা, ঠিক আছে। এই পুকুরটা কিছু প্রয়োজন ছিল সংস্কার করার, আমরা মন্দির কমিটি থেকে এই পুকুরটা সংস্কার করছি। আর কিছু আছে, একটা জঙ্গলে ঠিক আছে, এটা এই সে এত তো মানুষ বসবাস করছে এখানে, মশা মাছি ডেঙ্গু দেখছেন না আপনারা, জানেন না? প্রতিদিন টিভিতে অ্যাড দেখেন না ডেঙ্গু নিয়ে পশ্চিমবঙ্গ সরকার কি করছে, আপনারা জানেন না, দেখেননি আপনারা? আপনারাও দেখেছেন। তাহলে সেই অনুযায়ী আমরা সোশ্যাল ওয়ার্কার হিসাবে এখানে আমরা ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করেছি। এতে স্কোর কি যায় আছে?
স্কোর কি প্রপার্টি এটা স্কোর প্রপার্টি কে বললো এটা স্কোর প্রপার্টি দেখিয়ে দেবো কত দখল করে রেখেছে সিজিএম সাহেবের ক্ষমতা আছে চলুন আমার সঙ্গে আপার কুলটি চলুন শিয়ালডাঙ্গা চলুন কেন্দুয়া বাজার চলুন বিল্লা রোড চলুন আপনি নিউ কলোনি চলুন কত স্কোর জমি দখল করে রেখেছে সিজিএম সাহেবের কত ক্ষমতা আছে এই রোয়ার যদি ক্ষমতা থাকে ওইগুলো উনি উদ্ধার করে স্কোকে দিয়ে পরে দেখিয়ে দেখ দিয়ে পরে হিরো হয়ে যাক দেখি কত ক্ষমতা আছে সিজিএম সাহেবের শুনুন প্রতিরোধ করার ক্ষমতা আমাদের আছে আমরা হিন্দু অ্যাক্ট অনুযায়ী আমরা জানি কি করতে হয় আমরা এই মন্দির কীভাবে সুরক্ষা করতে হয় কীভাবে কী করতে হয় জানি ইস্কোর কোনো ক্ষমতা নাই এখানে কিছু করে দেবে ইস্কোর কোনো প্রপার্টি নয় এটা আমার পরিচয় আমি শ্রী চৈতন্য মাঝি একজন সোশ্যাল ওয়ার্কার দক্ষিণবঙ্গে প্রথমবার দুর্গাপুরের সুপার স্পেশালিটি ডেন্টাল ইউনিট ও পলি ক্লিনিক এ ইউনিট অফ রিল লাইফ হসপিটাল এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দাঁতকে যত্ন রাখতে সমস্ত রকমের পরিষেবা যেমন রুট ক্যানেল ট্রিটমেন্ট ক্রাউন ও ব্রিজেস সিঙ্গল সিটিং আর সিটি ফিক্সড ডেন্টাস ওরাল টিউমার ডেন্টাল বায়োপিসি ডেন্টাল ব্রিজ স্কেলিং এবং ডেন্টাল ফিলিং দাঁতের এক্স রে ও ওরাল সার্জারি এছাড়া আরও অনেক পরিষেবা সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে 15% ছাড় আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় জয়ানন্দ ভবন বেনাচিতি দুর্গাপুর ঠিক অগ্রণী গলির বিপরীতে আমাদের ফোন নম্বর 7585953232